আরেকজন ভাই মোহাম্মদ বানিক সাতকে নিয়া, উনি বলেছেন অন্যের বউকে বউ নিয়ে গিয়ে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে? বিবাহিত কোন মহিলাকে আরেকজনের বউকে নিয়ে যদি বের করে আগদ বড়ে, এটা কি আগদ হবে না বেবিচার হবে? এখনো আরেকজনের আগদে রয়ে গেছে, আগের স্বামী তালাক যতক্ষণ দিবে না, তালাক দেওয়ার পর আবার ইদ্দত পালন করতে হবে তিন খায়েস, এরপরে বিয়ে করলে তখন হবে বিয়ে। তালাক দেওয়ার সাথে সাথে কিন্তু আবার বিয়ে করতে পারবে না, সেখানেও ইদ্দত আছে। এই সালাসা করুম মানে তিন হায়েস, তিন পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করতে হবে, তখন অন্যত্র বিয়ে দেওয়া যাবে। এর আগে না, এর আগে কেউ যদি আরেকজনের বউ নিয়ে যায়গা, আমাদের দেশে এরকম বড় বড় বক্তাও নাকি আছে আরেকজনের বউ নিয়ে বিয়ে করে ফেলেছে, এটা কি বিয়ে না জেনা? আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। তাদের সন্তান হলে সেটা কি যার সন্তান হবে না? অবশ্যই এটার নাম ওয়ালাদুস জানা। এইরকম সন্তান হলে কি হবে না, সঠিকভাবে সন্তান হবে না, বংশ সাব্যস্ত হবে না। যার সন্তান হবে ওয়ালাদুস জানা হবে, হারামজাদা হবে। আমাদের দেশেই হারামজাদা বলে গালি দেই, এটা হারামজাদা মানে অবৈধ সন্তান, এটা কি হবে অবৈধ সন্তান। আল্লাহ হেফাজত করুক, আমিন বলি। আসুন রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি।